এবার আমরা দেখবো যে ফাইন্ড কমান্ডের ব্যবহার। মূলত ফাইন্ড কমান্ডের সাহায্যে যে কোনো ওয়ার্ডকে হাজার হাজার পৃষ্ঠা থেকে যে কোনো ওয়ার্ডকে আপনি ফাইন্ড আউট করে ফেলতে পারেন। সাপোজ দেখুন আমাদের এই ডকুমেন্টে অনেকগুলো পেজ রয়েছে, আমরা 5 নম্বর স্ট্যাটাস বারের দিকে লক্ষ্য করে দেখব পেজ নাম্বার 5 রয়েছে, তো সেখানে আলহেরা নামে একটি লেখা রয়েছে। সাপোজ আমরা শুরুতে চলে গেলাম 1 নম্বর পেজে, তো এখন আমাদের সেই আলহেরা লেখাটি কোথায় রয়েছে এটি আমাদের ফাইন্ড আউট করা দরকার, খোঁজা দরকার। এটির জন্য আমাদের এডিট মেনুতে চলে যাব এবং এখান থেকে আমরা ফাইন্ড অপশনে ক্লিক করব অথবা কন্ট্রোল এফ, তো ফলে আমাদের সামনে একটি ডায়ালগ বক্স চলে আসবে। তো দেখুন এখানে ডায়ালগ বক্সে ফাইন্ড ওয়ার্ড একটি বক্স রয়েছে, সেখানে আমাদের লিখে দিতে হবে। সাপোজ আমরা লিখছি আলহেরা, আমাদের যেটি যে ওয়ার্ডটি আমরা ফাইন্ড আউট করতে চাই, আলহেরা লেখা লিখে আমরা এন্টার প্রেস করবো অথবা ফাইন্ড নেক্সট। আমরা অটোমেটিকলি দেখুন যে সে ফাইন্ড আউট করে সেই জায়গাটিকে সিলেক্ট করে দিয়েছে, সেখানে চলে গিয়েছে কার্সার। এভাবে আমরা ফাইন্ড কমান্ডের সাহায্যে আমাদের নির্দিষ্ট কোনো ওয়ার্ডকে বা লেখাকে আমরা ফাইন্ড আউট করে ফেলতে পারি।